আমরা রণহীরা থেকে আবার যাচ্ছি এখন মাইনিং দেখতে এখানে যে জেমস স্যাফায়ার স্যাফায়ার খুব ফেমাস স্যাফায়ারের মাইনিং ইলাকাতে যাচ্ছি ইলাকাকা আমরা এখন যাচ্ছি ইলাকাকা ওখানে আমরা স্যাফায়ার মাইনিং দেখবো মাইন্সগুলো দেখবো Danger area. We can see the mine there. What I dekhchi je holud moto sapphire mines. Amra okhanei jacchi. Puro khoni. Ratner khoni ekhane. এই চারিদিকে গর্ত কারণ কি এগুলোতে অলরেডি এক্সপ্লোর হয়ে গেছে নতুন নতুন খুঁজছে এগুলো কুয়ো অলরেডি খুঁড়ে এক্সপ্লোর করা হয়ে গেছে যাওয়ার পরে আমাদের মাইন্সের গাইড যাচ্ছে ওখানে দেখতে পাচ্ছি কিছু শ্রমিক কাজ করছে আজকে বড় মাইন্সটা বন্ধ কাজ সব মাইনের কর্মী এই যে দেখছি গর্ত করেছে এই গর্ত দিয়ে নেমে যাক এই যে মাইন্সে যে নামে দেখো কীভাবে ওরা অক্সিজেন পাঠায় একদম ক্রুড মেথড এই এরকম হাওয়া দিয়ে বেলুনটা ফুলিয়ে এই 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 ব্যাপারটা যে ফুলছে এই পাইপটা দিয়ে অক্সিজেনটা যাচ্ছে এই যে দেখো অক্সিজেনটা চলে গেল আবারও হাওয়াটা নিল এই হাওয়াটা নিচ্ছে হাওয়াটা নিয়ে গিয়ে চাপছে এই যে চাপছে এই হাওয়াটা এইখান দিয়ে গিয়ে পুরো স্যাফায়ার মাইন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ হয় নিচে রত্ন খনি এটা নতুনটা ডিগিং হচ্ছে এই যেগুলো তুলেছে এগুলো মাটির থেকে তুলেছে এখান থেকে সাফায়ারগুলো ওরা বার করবে এই যে বাক্সতে পুড়ছে এই আমাদের ডেমনস্ট্রেট করে দেখাবে ও কি করে নামায় এই যে এটা লাগালো পরে নিচ্ছে এটা লাইট লাইট পরে নিল মাথায় এই যে দড়িটা বাঁধলো দড়িটা বাঁধলো এবার এই দুটো চাকা ঘোরাইয়ে একে নামাবে এই যে ঘুরিয়ে নিচ্ছে এই যে দড়িটা ঘুরিয়ে নিচ্ছে আজকে ওদের কাজ বন্ধ কিন্তু আমাদের জন্যই দেখাচ্ছে এরা একদম ডেঞ্জারাস পদ্ধতি ক্রুড পদ্ধতিতে কীভাবে এই গরিব লোকেরা খেটে যাচ্ছে আর বড় লোকেরা এই মাইন্সরা এদের তোলা প্রোডাক্ট কিনছে এবার দেখো ওই দড়িটা কীভাবে সেটিং হচ্ছে ওইখানে
বালতির মধ্যে সেটিং করলো। এই যে বালতিটা সেটিং হলো, এই এবার অক্সিজেন দেবে। এই যে এই দেখো ওকে নামছে, ও নামছে, কি ডেঞ্জারাস, ও নেমে যাচ্ছে নিচে, আর ওইখান থেকে অক্সিজেন সাপ্লাই করছে, ও ওইখান থেকে ও অক্সিজেন সাপ্লাই করছে। এই দেখো ও নিচে নিচে নামছে, আস্তে আস্তে নিচে নামছে, ও নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে, ও আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, ওর লাইট দেখা যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে। কি ডেঞ্জারাস ব্যাপার, কি ডেঞ্জারাস ব্যাপার, ও একদম নেমে যাচ্ছে, 30 ফিট নিচে নামবে, এরা ঘুরিয়ে যাচ্ছে, চাকা ঘুরিয়ে যাচ্ছে। আর ওখান দিয়ে অক্সিজেন দিচ্ছে, এই যে উঠে আসছে, উঠে আসছে, স্টে স্টে স্টে। এখানে আরেকটা মাইন্স, এখানে আরেকটা, এই বস্তাতে নিয়ে যাচ্ছে মালগুলো, আরেকটা জায়গায় ক্লিনিং এর জন্য চলে যাবে। আমরা মাইন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, টেস্ট টেস্ট, ওকে ওকে, কলিয়ারি টাইপ, সব চারিদিকে পিট, সব খুঁজে বেড়াচ্ছে কোন দিকে রত্ন আছে, যেখানে দেখছি সেখানে পিট করা, মানে সব তুলে নিয়েছে অলরেডি, পুরো জায়গাটা একদম রত্ন খনি, সব পিট এখানে সব শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় পিট, ওখানে আমরা দেখছি শ্রমিকরা কাজ করছে, এখানে একটাই মাত্র আমরা মেশিন দেখছি যেটা কাজ করছে, হয়তো গরিব দেশ যার জন্য বেশি মেশিনারি অ্যাফোর্ড করতে পারে না। এক ধরনের রাগবি, এটা আরো বড় ছিল, এই মাইনটা আরো বড়, এখন সম্পূর্ণ জলে ভরে গেছে। আমাদের মালিকের বডিগার্ড এই দুষ্প্রাপ্য জায়গায় একটা নিয়ে এলো, আমার তো এখানটায় কেউ আসতে দেয় না, জলে ভরে গেছে। আমরা মাইন স্যাফায়ারের শোরুম দেখব, এর মালিক হচ্ছে সুইজারল্যান্ডের, আর এটা হচ্ছে মাদাগাস্কার ফ্ল্যাগ। এই গাড়িটাই আমাদের মাইন্স থেকে ফেরত নিয়ে এলো, আমরা হেঁটে গেছিলাম মাইন্স, এই জায়গাটার নাম ইলাকাকা, ইলাকাকা। এই সাফায়ারের খনির লিজ নিয়েছে মালিকের বাড়ি। এই খনির মালিকের বাড়িতে একটা দুষ্প্রাপ্য জিনিস দেখলাম, মাছের ফসিল, এখানে একটা দুষ্প্রাপ্য, এখানে দুষ্প্রাপ্য কিছু ফসিল মালিক তুলে রেখে দিয়েছে, এগুলো সব ফসিল পাথর, ভীষণ এক্সপেন্সিভ, ক্রিস্টাল, ক্রিস্টাল, সব ক্রিস্টাল, বড় বড় ক্রিস্টাল পাথর। এই যে রক ফর্মেশনটা দেখছি,
দেখে মনে হচ্ছে একটা রানী দাঁড়িয়ে আছে, এটাকে বলছে কুইন অফ ইসালো, কুইন অফ ইসালো। আমরা এখন চলে যাব আনজা, তো এই রিসর্টটা ছেড়ে, রণহীরা এই রিসর্টটা ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি আনজার পথে। এটা হচ্ছে এই আমরা ছিলাম রাত্রে রণহীরা, ছোট্ট গ্রামটার নাম।